ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সে ভালো আছেন। জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইব কাল, এবং যারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন ওদেরকে মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে বুঝতে পেরে গেছেন আমি কী বলতে চাইছি এবং এই বিষয়ে আজকে আলোচনা করার হবে। এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং সবারই জানা দরকার। আজকে আমি পুরো মুখোশটা খুলে দিব এই ভিডিওর মারফত, ঠিক আছে? তো ব্যাপারটা হয়েছে কি, যে যাদের পেটে ওষুধ খাওয়ানো হয়ে যায় অনেকে কি করে, যে ওরা পেট থেকে ওষুধ বের করে, ঠিক আছে? পেটে যদি কেউ ওষুধ খাইয়ে দেয় তো অনেকে কি করে, বের করে বা বের করে দেখিয়েও দেয় যে এই শেকড় বেরিয়েছে, মিষ্টি মানে মিষ্টির সাথে, পানের সাথে হোক, যে কোনো জিনিসের সাথে ওরা বের করে দেখিয়ে দেয়। সে কবিরাজ বলো, তান্ত্রিক বলো, গুণিন বলো, ওরা আপনাকে বের করে দেখায় যে হ্যাঁ, তোমার পেট থেকে আমি ওই খাওয়ানোর জাদুটা, ওই তন্ত্রমন্ত্রটা আমি বের করে ফেলেছি। এই বিষয়টা কিন্তু বন্ধুরা একদম কি বলবো, সরাসরি একদম ভাঁওতাবাজি যাকে বলা হয়, ঠিক আছে? এবার আপনি তো বলতেছেন, আরে তো আমার সামনে ও আমার চোখের সামনেও বের করেছে, আমার নাভি থেকে পেটে এই রকম জিনিস ছিল, বের করে দেখিয়ে দিয়েছে। সে চুল বলুন, নখ বলুন, মিষ্টির সাথে কোনো শেকড় বলুন, ওরা বের করে দেখিয়ে দেয়। আর আপনারও ওটা ভেবেলেন যে হ্যাঁ, আমার পেটের মধ্যে যা ছিল পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও কিছু খাওয়ার ও ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে? তো আপনারা কিন্তু তাতেও ভালো হচ্ছেন না, কিন্তু পেটে খাওয়ানো আছে জিনিস, কিন্তু আপনারা একবার কেন, দশবার পনেরোবারও বের করেছেন। এমনি ফোন আসে আমার কাছে, অবশ্যই এক একজন বলে থাকে, ভাই আমি পেট থেকে দশবার বের করেছি ওষুধ, কিন্তু তবুও আমার প্রবলেম সেরকমই। আমি বললাম তাকে, ওনাদেরকে বললাম যে দশবার কেন, তুমি একশোবার বের করো না, তুমি যেখানে যাবে বের করতে, যারা বের করে সবাই তো আর বের করে না ওষুধ, যারা ঠকবাজ, যারা এইসব জালিয়াতি করে ওরাই বের করে ওষুধ, হ্যাঁ বের করে দেখিয়ে দিবে। সে ভালো লোক গেলেও তাকে বের করে দেখিয়ে দিবে। আপনারা একবার ট্রাই করবে, আপনি তো ভালো মানুষ, আপনি গিয়ে একবার ট্রাই করবেন, আপনি গিয়ে বলবে যে আমার পেটে কীরকম অসুবিধা হচ্ছে, এরকম নানা রকম সমস্যা, ঠিক আছে? তো আপনি আপনাকেও বের করে দেখিয়ে দিব, আপনার পেট থেকে ওই শেকড় চুল নখ মিষ্টির সাথে বা পানের সাথে হোক কিছু একটা বের করেও দেখাবে। তো ওই ওরা ফোন করে বন্ধুরা আমার, যে ভাই এমনি এমনি করে আমি দশবারও বের করেছি পেটের মধ্যে ওষুধ, বেরও হয়েছে কিন্তু প্রবলেম যাচ্ছে না। আমি বললাম, বেকার কোথায় এগুলো বলছো, ওষুধ কোনো দিন বের হয় না। আচ্ছা, আমি তাদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা তোমার নাভিগড়ে কোনো দিন লক্ষ্য করে দেখেছো না কি, না তোমাদের নাভিগড়ে কোনো ফুটো আছে? ও বললো যে না ভাই, ফুটো তো আমাদের নাভিগড়ে কারণ নেই। আমি বললাম, তাহলে জিনিসটা বেরিয়ে এলো কীরকম করে বলো আমাকে। তখন ওরা কনফিউজে পড়ে গেল, তখন চিন্তা করে বললো, ভাই তুমি তো ঠিকই বলেছো, আমাদের নাভিগড়ে তো কোনো ফুটো নেই, ঠিক আছে? কেননা যদি একটা ডাক্তার যদি অপারেশন করার জন্য পেটটাকে কাটে, আর সেক্ষেত্রে ও মানে গুণিন আর কবিরাজ আপনার পেট থেকে ওই ওষুধটি বের করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, ওদের হাতের ক্যাপাসিটি, তন্ত্রের ক্যাপাসিটি, ওরা ওই বিদ্যাটা নিয়ে শিখেছে, ঠিক আছে? ও তোমার চোখের সামনেও একটা মন্ত্র আছে, তুমি ওখান থেকে ডিসব্যালেন্স হয়ে যাবে তোমার চোখ, ওরা ওইদের মধ্যে ওরা জিনিসটাকে অ্যাড করে দেয়, ঠিক আছে? ওরা আগে থেকে রেডি করে রাখে, তোমরা বুঝতে পারবে না। এই যে জাদু খেলা দেখেছো, ম্যাজিক দেখায়, এই পাখি বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, ওগুলো ম্যাজিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে এইরকম হয়, তো এটা আদৌই সত্য না, পেট থেকে যারা ওষুধ বের করেছেন। আজকেও আমার কাছে ফোন এসেছিলো অনেক জায়গা থেকে, যে ভাই এমনি আমি অনেক জায়গা থেকে, মেয়েরাও ফোন করেছে, ছেলেরাও ফোন করেছে, সবাই ফোন করেছে, বলছে যে এমনি পাঁচবার ওষুধ বের করেছি কিন্তু পেটের প্রবলেম যাচ্ছে না, কিন্তু পেটে অলরেডি ওষুধ খাওয়ানো রয়েছে। আমি ওদেরকে বললাম যে দেখো, তোমাদের নাভিগড়ে কি কোনো ফুটো আছে? বলো না, তাহলে ওষুধটা বের হলো কীরকম করে? আমি বললাম, ও তো সরাসরি ধোকাবাজি জালিয়াতি,
ওদের তন্ত্রের মাধ্যমে আপনাকে চোখে ধাঁধা করিয়ে ওটাকে বের করে দেখানো হয় যে ও বের করে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ বের করতে গেলে, পেট থেকে ক্লিয়ার করতে গেলে খেতে হবে, খাওয়ার মারফত বের করতে হবে। ওর খাওয়ার ট্রিটমেন্ট সব রয়েছে, তদবির সব রয়েছে। যদি খাওয়া যায় 11 দিন বা 21 দিন বা 7 দিন যার যেরকম প্রবলেম, তাহলে পুরোপুরি ও পায়খানার সাথে জিনিসটা কেটে 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 বেরিয়ে যাবে। এইটা হচ্ছে আসল রহস্য। পেট থেকে যারা ওষুধ বের করে, এটা একদম ঠকবাজ, চিটিংবাজ, জালিয়াতি। আপনি যত বাড়ি যাবেন তত বাড়ি ওষুধ বের করে দেখাবে। আমি ওদেরকেই বললাম যে তোমরা তো 10 বার বের করেছো, তো আরও 10 বার যাও, আরও আবার বের করে দেখিয়ে দিবে ওরা। তখন ওরা বললো যে ভাই তুমি তো ঠিকই বলেছো। আমি ওই জন্য এই ভিডিওটি বানাবার জরুরি মনে করলাম যে এইসব বিষয়ে আপনারা যাবেন না, কেননা আপনি একটা মনে ভেবে লিখছেন যে হ্যাঁ আমার পেটের ওষুধটা বের হয়ে গেছে। আপনি একটা টাইম যাচ্ছে, সময় যাচ্ছে, পরপর কিন্তু ভালো তো হচ্ছেন না আপনি, পরপর আপনার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং ওই জাদুটা খাওয়ানো ওরা আপনার ব্লাডের সাথে মিশে যাচ্ছে পরপর। আপনি যদি বের করার ধান্দে থাকেন তো কোনো দিন সফল হবেন না, গ্যারেন্টি। আর যদি আপনি যদি খেয়ে ওটাকে নষ্ট করেন তাহলে নষ্ট হয়ে যাবে পুরোপুরি। ও পায়খানার সাথে, পেশাবের সাথে কেটে 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 করে পুরো বেরিয়ে যাবে, মানে পায়খানার সাথে পুরো বেরিয়ে যাবে ও কেটে কেটে, ঠিক আছে। সে যাই খাওয়ানো থাকুক না কেন, তো আজকে আমি আসল জিনিসটা উদাহরণ করলাম আপনাদের সামনে। আপনারা সাবধান হয়ে যাবেন, কোথাও কোনো প্রকার ওষুধ বের করতে যাবেন না, কেননা ওষুধ বের করে দিল তুমিও নিশ্চিন্ত হয়ে গেলে যে হ্যাঁ আমার পেটে ওষুধ বের মানে বের করে দিয়েছে। তুমি তোমার সময় চলে যাচ্ছে অতিবাহিত হয়ে, কিন্তু তোমার শরীর পরপর খারাপ হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, আবার যাচ্ছ আবার বের করে নিয়ে আসছো, আবার যাচ্ছ আবার বের করে নিয়ে যাচ্ছ, এর কাছে না আবার অন্য কাছে, ঠিক আছে। তুমি যত বাড়ি যাবে তত বাড়ি যারা বের করে ওরাই বের করে দেখিয়ে দিবে, আর যারা এসব ঠকবাজ কাজ করে না ওরা কোনোদিন বের করবে না। ওদের তোমাদেরকে খাওয়ার ট্রিটমেন্ট দিবে, ও লিখে খেলেই ওগুলো পেট থেকে ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি বন্ধুরা এবারে ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন বন্ধুবান্ধবরা, আমরা বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি জিওলাইভ বাংলার পাশে আছে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুকভরা ভালোবাসা। আজকে এখানে সবাই বন্ধুরা ভালো থাকুন।